আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমে আমরা পরিচিতিটা একটু দেখিনি, প্রতিদিনকার মতন আমরা অধ্যায় তিনের পার্ট 23 পড়বো। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কপিরাইট, ঠিক আছে? কি বলেছি, আজকে পার্ট 23 পড়বো কপিরাইট। আমরা কয়েক কিছু স্থির চিত্র দেখি, কপি করছে বা এ ধরনের কিছু চিত্র বা দেখে দেখে লিখছে, এ ধরনের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠ হচ্ছে কি বলেছি, কপিরাইট। আজকের পাঠ কি বলেছি, কপি কপি কপিরাইট কপিরাইট। ওকে ফাইন, আজকের পাঠ হচ্ছে কপিরাইট। এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, শিক্ষণ গুলো হচ্ছে কপিরাইট কি তা বলতে পারবো, কপিরাইট আইন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার মুক্ত সফটওয়্যার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, জানতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জেনে নিই কপিরাইট কি। প্রথমে আমরা জেনে নিই কি কপিরাইট কি। পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদনের অবৈধ ব্যবহার বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয় তাকে কপিরাইট আইন বা সংক্ষেপে কপিরাইট বলে। এই বিষয়টার বিস্তারিত হচ্ছে আজকের ক্লাস, অর্থাৎ কপিরাইট কি, কপিরাইট কিভাবে হয়, কপিরাইট মুক্ত কি কি, কপিরাইট কিভাবে মুক্ত করা যায়, কপিরাইটের আওতামুক্ত কি কি বিষয়, সেই বিষয়গুলো সহ সামগ্রিক বিষয় আমরা আজকে পড়ব। অর্থাৎ কোন একটি সৃজনশীল কর্মের পাইরেটেড রোধ করার জন্য, অর্থাৎ পাইরেসি রোধ করার জন্য যে বিষয়টা, অর্থাৎ তার তত্ত্বাবধানে রাখার জন্য যে আইনটা, সেটি হচ্ছে কি, কপিরাইট আইন। সংক্ষেপে সেটাকে কি বলা হয়, কপিরাইট বলা হয়। সংক্ষেপে কি বলা হয়, কপিরাইট বলা হয়। অর্থাৎ অধিকার সংরক্ষণের জন্য, সৃজনশীল কর্মের অধিকার সংরক্ষণের জন্য যে আইন, সেটি হচ্ছে কপিরাইট আইন। আমি কি বুঝে, তাহলে কি বলেছি, সৃজনশীল কর্মের অধিকার সংরক্ষণের জন্য যে আইন, সেটি হচ্ছে কি, কপিরাইট আইন। আমরা কি বুঝতে পেরেছি সবাই? Yes, sir. আমাদের জীবন চলাচলের জন্য, জীবন যাপনের জন্য, জীবনকে চালিত করার জন্য মূলত দুটি সম্পদের প্রয়োজন। কয়টি সম্পদের প্রয়োজন হয়? একটা হচ্ছে জাগতিক সম্পদ, আরেকটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। কি বলেছি, একটি হচ্ছে জাগতিক সম্পদ, আরেকটি হচ্ছে কি, বুদ্ধিভিত্তিক সম্পদ। মনে থাকবে? ঠিক আছে, তাহলে জাগতিক সম্পদ গুলো আমরা একটু দেখিনি। অর্থাৎ যেগুলো হচ্ছে স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কি, জাগতিক সম্পদ। এর মধ্যে কি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, টাকা থাকতে পারে, ঠিক আছে, জমি জমা থাকতে পারে, এগুলো হচ্ছে কি, জাগতিক সম্পদ। এগুলো হচ্ছে কি, জাগতিক সম্পদ, ঠিক আছে। তাহলে এগুলা আমাদের যেমন দরকার, অর্থাৎ এগুলার কিন্তু অধিকার আমরা সংরক্ষণ করতে পারি। কেউ চাইলে কি আমার বাড়িটি উঠিয়ে নিয়ে যেতে পারবে? এটি যেমন আমি করতে দিব না, ঠিক তেমনি আইনেও এটা বাধা দেয়া থাকবে, আইনেও এটা লঙ্ঘন হয়, আইনেরও এটা লঙ্ঘন হয়। কেউ কি চাইলে আমার গাড়িটি নিয়ে যেতে পারবে ইচ্ছে মতো? পারবে? পারবে না। কেউ চাইলে আমার টাকা আমার পকেট থেকে ছু মেরে নিয়ে যেতে পারবে না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই যে জাগতিক সম্পদ গুলো, এই যে সংরক্ষণের জন্য কিছু আইন রয়েছে, ইচ্ছা করলে আমরা সেগুলো কি করতে পারি না, নিয়ে যেতে পারে। ঠিক তেমনি বুদ্ধিভিত্তিক কিছু সম্পদ রয়েছে যেগুলো আমাদের মনের খোরাক কি করে, নিবৃত করে, যেগুলোকে মনের খোরাক বলা হয়। যেমন সেখানে তোমার গান থাকতে পারে, কবিতা থাকতে পারে, আবৃত্তি থাকতে পারে, তোমার কোনো আঁকা ছবি থাকতে পারে, ঠিক আছে, তোমার মুভি থাকতে পারে, সিনেমা থাকতে পারে, এই বিষয়গুলা, এগুলো হচ্ছে বলা হয় বুদ্ধিভিত্তিক সম্পদ। এগুলোকে বলা হয় কি, বুদ্ধিভিত্তিক সম্পদ। যেমন আমরা চাইলে গাড়ি যেমন চুরি করতে পারি না, ঠিক তেমনি যেমন বাড়ি যেমন চুরি করতে পারি না,
ঠিক তেমনি আমরা আমাদের যে গান কবিতা মনে করো তুমি কোন কষ্ট করে একটা গান রচনা করেছো সেটা সুর দিয়েছো গেয়েছো এখন সেটা তুমি শুনিয়েছো তোমার বন্ধু বান্ধবদের দেখো এরপর দেখাচ্ছে সে আরেকজনে সেটা নকল করে সেটা কি করছে গাচ্ছে তাহলে সেটা তুমি এত কষ্ট করে লিখলা সুর দিলা তাহলে এটা তোমার কি তোমার এখান থেকে যে লাভ পাওয়ার কথা ছিল সেটা তুমি কখনো পাবা কারণ সেটা কি হয়ে গেছে আরেকজনে ব্যবহার করছে না আরেকজনে ব্যবহার করছে তাহলে এই যে যেমন আমাদের জাগতিক সম্পদগুলো সবাই যেমন আঁকড়ে ধরতে চায় রক্ষা করতে চায় বস্তু জগতের সম্পত্তিগুলো এমন কেউ নাই যারা এগুলোকে হারিয়ে যেতে দিতে চায় বা এগুলোকে নষ্ট করতে চায় ঠিক তেমনি আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদগুলো কি আমরা আঁকড়ে ধরতে চাই কারণ এখান থেকে সৃজনশীল মানুষেরা লাভবান হতে পারে এখান থেকে সৃজনশীল মানুষেরা কি করতে পারে নিজেদেরকে নিজেদের যে বুদ্ধিভিত্তিক যে সম্পদ সেটাকে সংরক্ষণের অধিকার তারাও রাখে ঠিক আছে কেউ অনুমতি ছাড়া তার গান নকল করতে পারবে না কেউ অনুমতি ছাড়া তার কবিতা ছাপাতে পারবে না কেউ অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করতে পারবে না কেউ অনুমতি ছাড়া তার কি গানের সুরও নকল করতে পারে না আমরা কি বুঝতে পেরেছি মনে করো একটা বই সাপোজ তোমার একটি গল্পের বই এই গল্পের বই মনে করো তুমি অনেক কষ্ট করে তুমি বা যারা লেখক অনেক কষ্ট করে শ্রম দিয়ে এগুলো কি করে চিন্তা দিয়ে একটি বই লিখেন এবং প্রকাশক সেটা কি করে প্রকাশও করে তিনি বাজার থেকে কাগজ কিনে বইটি ছাপিয়ে ঠিক আছে বাদাই করে বিভিন্ন বিক্রেতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন তাহলে দেখো একটি বই আমি লিখব সেটা গল্পের হোক সেটা কবিতার হোক সেটা তাহলে আমি প্রথমে অনেক কষ্ট করে অনেক মেধা দিয়ে অনেক শ্রম দিয়ে এটা আমার লিখব লিখার পরে সেটি কি করে প্রকাশকরা ছাপায় সে অনেক কষ্ট করে সেটা ছাপায় তিনি এই যে ছাপার পরে সেগুলো আমাদের কাছে এগুলো পৌঁছে ঠিক আছে এখন কেউ যদি এই কাজে তার যে খরচ হয় সেটি ধরে নিয়ে তিনি একটা ওই বইয়ের কি করেন মূল্য নির্ধারণ করেন এই মূল্য আমরা সেটা কিনে থাকি তাহলে এই যে বিক্রয় মূল্য দিয়ে আমরা বইটা কিনি মানে একটা মূল্য দিয়ে আমরা সেটা কিনি এই পুরো টাকাটা প্রকাশক পায় না এই টাকাটা থেকে কিছু টাকা লেখক পায় এটাকে বলা হয় রয়্যালিটি এটাকে কি বলা হয় রয়্যালিটি বলা হয় কি বলা হয় কি বলা হয় এটাকে রয়্যালিটি রয়্যালিটি বলা হয় একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কারা পায় লেখকরা পায় আর কিছু টাকা প্রকাশকরা পায় লেখকরা যেটা পায় সেটাকে বলা হয় রয়্যালিটি ঠিক আছে এখন যদি কেউ লেখকের অজান্তে তার বই বের করে ফেলে তাহলে লেখক তার এই প্রাপ্য থেকে বঞ্চিত হবে সে যে একটা রয়্যালিটি পাবে সেখান থেকে সে কি হবে বঞ্চিত হবে বঞ্চিত হবে না কারণ এটা তো অনুমোদিত না এটা তার প্রকাশক প্রকাশ করেনি সেটা অন্য একজনে প্রকাশ করে দিয়েছে সেখান থেকে তো এই লেখককে আর টাকা দিবে না দিবে দিবে না কাজে এমন একটা ব্যবস্থা থাকা দরকার যেটি সৃজনশীল কর্মের এই যে যারা স্রষ্টা অর্থাৎ যে গল্প লেখে যে কবিতা লেখে যে উপন্যাস লেখে যে প্রবন্ধ লেখে যে সিনেমা বানায় যে ছবি আঁকে যে গানের সুর করে যে গান লেখে এদের সৃষ্টিকর্মের কি করবে অনুমোদনটা এবং এই যে অধিকারটা সংরক্ষণ করবে অধিকারটা সংরক্ষণ করবে এখান থেকে মূলত কপিরাইট আইনের ধারণা এখান থেকে মূলত কিসের ধারণা কপিরাইট আইনের ধারণা অর্থাৎ এগুলো পুনরুৎপাদন করতে পারবে না এবং এই পুনরুৎপাদন অধিকারটা সংরক্ষণের জন্যই মূলত কি কপিরাইট আইন প্রণয়ন করা হয়েছে কপিরাইট আইন কি করা হয়েছে প্রণয়ন করা হয়েছে এবার আমরা কপিরাইট আইন বা কপিরাইট সম্পর্কে প্রথম যে বিষয়গুলো সেগুলো একটু জানবো তাহলে কপিরাইট কখন থেকে বেশি প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে মূলত মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর থেকে অর্থাৎ যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছিল তখন থেকে মূলত এটা কি হয় এই যে কপিরাইট গুলো একটু সহজ হয়ে গিয়েছে কপিরাইট গুলো কি হয়ে গিয়েছে সহজ হয়ে গিয়েছে লেখকের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে কোথায় যুক্তরাজ্যের পার্লামেন্ট কত সালে 1662 সালে কত সালে 1662 সালে 1662 সালে আইন পাস করে কি পাস করে আইন পাস করে এই আইনটা হচ্ছে লাইসেন্সিং অফ দা প্রেস অ্যাক্ট 1662 ঠিক আছে তাহলে কত সালে যুক্তরাজ্যের পার্লামেন্ট কপিরাইট আইন পাস করে
62 সালে কত সালে 62 সালে 1662 সালে এই আইনটির নাম হচ্ছে কি যার নাম ছিল লাইসেন্সিং লাইসেন্সিং অফ দা প্রেস অ্যাক্ট 1662 এই আইনের আয়তা আওতার মধ্যে কি কি যারা তাদের বইয়ের অনুমোদিত কপি করা বন্ধ করতে চায় তারা এখানে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করলে তার বই কেউ তার অনুমতি ছাড়া তার সৃজনশীল কর্ম কেউ অনুমতি ছাড়া কপি করতে পারবে না অর্থাৎ একটা লাইসেন্স নিলেই সেটা আর কেউ ব্যবহার করতে পারবে না মূলত এটি বই দিয়ে সূচনা হয়েছিল অর্থাৎ বইয়ের লাইসেন্স দিয়ে বইয়ের রেজিস্ট্রেশন দিয়ে শুরু হলো বর্তমানে সেটা বিস্তৃত আকার ধারণ করেছে বর্তমানে সেটা কি আকার ধারণ করেছে বিস্তৃত আকার ধারণ করেছে অর্থাৎ সকল সৃজনশীল কর্মের জন্য এই অ্যাক্ট এই আইন এখন ব্যবহার করা হয় তাহলে কপিরাইট প্রথম মূলত মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর থেকে বেশি প্রচলন হয় কিন্তু যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন আরো বেশি হয় যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন কি হয় আরো বেশি হওয়া শুরু করেছে কারণ কম্পিউটারের মাধ্যমে কপি করা খুব সহজ এবং বিশ্বময় ছড়িয়ে দেওয়া খুব সহজ ইন্টারনেট আছে এখন ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে ছড়িয়ে দেওয়া যাচ্ছে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন যাচ্ছে কি না তাহলে সেজন্য কপিরাইট আইন আমাদের খুবই দরকার এবং কম্পিউটার মাধ্যমে যেহেতু পণ্য উৎপাদন খুব সহজ হয়েছে এখন স্ট্রিক্টলি সেটা আমাদের কি করতে হয় দেখাশোনা করতে হয় অর্থাৎ কপিরাইট করলে অনুমতি ছাড়া কেউ সেটা ব্যবহার করতে পারে না অর্থাৎ তোমার একটা কবিতা তোমার একটা গল্প তোমার একটা উপন্যাস তোমার একটা প্রবন্ধ ইভেন বর্তমানে যে আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করি সফটওয়্যার সেগুলো অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না অনুমতি ছাড়া কেউ কি করতে পারবে না ব্যবহার করতে পারবে না আমার কথা কি বুঝতে পারছি আমি বুঝতে পারছো তোমরা ওকে ভেরি গুড এখন হচ্ছে কপিরাইট আইন সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নিব অর্থাৎ আমি যে আমার একটা সৃজনশীল কর্মের কপিরাইট করেছি ঠিক আছে এই কপিরাইটটা কত বছর পর্যন্ত বলবৎ থাকবে এটা তো আজীবন বলবৎ থাকবে না ঠিক আছে মনে করো রবীন্দ্রনাথ মরে গেছে অনেক দিন হলো না তাহলে তারটা কি থেকে যাবে না সেটা হচ্ছে সৃজনশীল কর্মের কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরে কতদিন বলবৎ থাকবে অর্থাৎ মৃত্যুর পরও বলবৎ থাকে কতদিন বলবৎ থাকে সেটি হচ্ছে বিষয় ঠিক আছে এটি কোন কোন দেশে এমনকি 100 বছর পর্যন্ত হতে পারে কত বছর পর্যন্ত হতে পারে 100 বছর কত বছর পর্যন্ত বলেছি 100 বছর পর্যন্ত হতে পারে তবে এটি সাধারণত 50 থেকে 70 বছর হয়ে থাকে কত বছর হয়ে থাকে 50 থেকে 70 বছর অর্থাৎ একজন লেখক সেটা কপিরাইট করার পর তার সৃজনশীল কর্মের কপিরাইট করার পর তার মৃত্যুরও 50 থেকে 70 বছর পর্যন্ত সেখান থেকে তিনি লাভবান হবেন সেখান থেকে তিনি কি হবেন লাভবান হবেন তার গল্প কবিতা উপন্যাস থেকে যে আয় হবে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ রয়্যালিটি সে পেয়ে থাকবে কিন্তু 50 থেকে 70 বছর পরে সেটা আর পাবে না এটা হচ্ছে বিভিন্ন দেশের হিসেব বাংলাদেশি হিসেব অনুযায়ী সেটা হচ্ছে কত 60 বছর কত বছর 60 বছর এই আইনটা হচ্ছে 2000 সালে অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ কপিরাইট আইন 2000 অনুযায়ী এর মেয়াদ হচ্ছে 60 বছর অর্থাৎ বাংলাদেশে কোন শিল্পী বাংলাদেশে কোন লেখক বাংলাদেশে কোন গায়ক তার সৃজনশীল কর্মের কি বলেছি তার সৃজনশীল কর্মের কি কপিরাইট 60 বছর পর্যন্ত বলবৎ থাকে অর্থাৎ 60 বছর পর পর্যন্ত তার সৃজনশীল কর্মের কি পেয়ে থাকবেন রয়্যালিটি পেয়ে থাকেন রয়্যালিটি কি করে থাকেন পেয়ে থাকেন আমি কি বুঝাতে পেরেছি অর্থাৎ মৃত্যুর পরও তার ফ্যামিলি 60 বছর পর্যন্ত সেখান থেকে যে আয় হবে সে বিষয়গুলো সে আয় থেকে পেয়ে থাকবে অর্থাৎ রয়্যালিটিটা পেয়ে থাকবে সেটা তার প্রকাশক তাকে দিতে বাধ্য সেটা তার প্রকাশক তাকে দিতে বাধ্য আমি কি বুঝাতে পারছি কপিরাইট আইনের যে মেয়াদকাল সেগুলো কি বুঝতে পারছি কিনা আমরা সবাই সবার কি ক্লিয়ার আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা ইয়েস স্যার হ্যাঁ একটু রেসপন্স করবা বাকিরা রেসপন্স করছো না কেন তোপা তাওসিফ কাইয়ুম আলফি
রিহান মরিয়ম তোমরা রেসপন্স করছো না কেন কৃতি কই চলে গেছে এরপরে আমরা কিছু বিষয় জেনে নিব সেগুলো হচ্ছে ফেয়ার ইউজ ওপেন সোর্স ফিলোসফি ক্রিয়েটিভ কমন্স কপিরাইট এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই ঠিক আছে এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই কপিরাইটের এই সংরক্ষণ বাদী অর্থাৎ কপিরাইটের এই সংরক্ষণবাদী মনোভাবের বিরুদ্ধে একটি ভিন্নমুখী ধারণা বর্তমানে বেশ চালু আছে অর্থাৎ কপিরাইটের বিপরীত একটা কি মতাদর্শ এখন চালু রয়েছে এর মূল কথা হলো কোন লেখক শিল্পী কিংবা প্রোগ্রামার আমরা প্রোগ্রামের কথা প্রোগ্রামারের কথা এই কারণেই বলছি কারণ এখন কম্পিউটারের মাধ্যমে যে প্রোগ্রামারগুলো প্রোগ্রামগুলো তৈরি করা হয় বিভিন্ন গেমসগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু কপিরাইটের অন্তর্ভুক্ত সেগুলো কিসের অন্তর্ভুক্ত কপিরাইটের অন্তর্ভুক্ত কোন প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছে করলে তার সৃষ্ট যে সৃজনশীল কর্ম শর্ত সাপেক্ষে কপি করার অনুমতি দিয়ে থাকেন শর্ত সাপেক্ষে কি করে দিয়ে থাকে কপি করার অনুমতি দিয়ে থাকে এটাকে বলা হয় ওপেন সোর্স এটাকে কি বলা হয় ওপেন সোর্স অর্থাৎ শর্ত কোন সৃজনশীল ব্যক্তি তার সৃজনশীল কর্মের শর্ত সাপেক্ষে ব্যবহারের অর্থাৎ শর্ত সাপেক্ষে কপি করার যে অনুমতি দেয়া থাকে সেটাকে বলা হয় ওপেন সোর্স সেটাকে কি বলা হয় ওপেন সোর্স ওপেন সোর্স মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি ওপেন সোর্স ফিলোসফি অর্থাৎ এই দর্শন অনুযায়ী সৃজনশীল কর্মকে কয়েকটি লাইসেন্সের মাধ্যমে কি করা হয় সবাইকে ব্যবহার করতে দেয়া হয় তাহলে ওপেন সোর্স ফিলোসফি অনুযায়ী কি কয়েকটি লাইসেন্সের মাধ্যমে এগুলো ব্যবহারের অনুমতি দেয়া হয় তাহলে আরেকটা বিষয় হচ্ছে কপিরাইট আইনের একেবারে উল্টোটি হচ্ছে কপিলেফট তাহলে কপিলেফট কি এটা হচ্ছে এমসিকিউতে প্রায় সময় আসে কপিলেফট কি এটা হচ্ছে কি কপিরাইটের উল্টো কপিরাইটের কি উল্টো উল্টো ঠিক আছে উল্টো অর্থাৎ কি সৃজনশীল কর্মের স্রষ্টা অর্থাৎ যে সৃজনশীল কর্ম মনে করো আমার কবিতা মনে করো আমার গান মনে করো আমার সুর মনে করো আমার চিত্র এই যে এই কর্মের স্রষ্টা যেই হোক না কেন আমি তোমরা যারাই এগুলো করি না কেন সবাইকে এই কাজ করার কি দিকে কি দিয়ে থাকে অনুমতি দিয়ে থাকে এটাকে বলা হয় কপি লেফট এটা কি বলা হয় কি কপি লেফট আমরা কি বুঝাতে পেরেছি কপি লেফট কি তাহলে ওপেন সোর্স ফিলোসফি মুক্ত দর্শনের কথা বলেছি আমরা এখন কপি লেফটের কথা বলেছি ঠিক আছে কপিরাইট আর কপি লেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স ক্রিয়েটিভ কমন্স অর্থাৎ ওপেন সোর্স ফিলোসফি এবং কপি লেফটের মাঝখানের যে অবস্থা সেটাকে বলা হয় ক্রিয়েটিভ কমন্স ক্রিয়েটিভ কমন্স কি অর্থাৎ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে অর্থাৎ এখানে এই যে ওপেন সোর্স হচ্ছে কি শর্ত সাপেক্ষে কপি লেফট হচ্ছে সবাইকে মুক্ত কিন্তু ক্রিয়েটিভ কমন্স হচ্ছে কিছু কিছু ব্যবহারের অনুমতি দেয়া হয় কিছু কিছু ব্যবহারের কি দেওয়া হয় অনুমতি দেয়া হয় অনুমতি দেওয়া হয় ঠিক আছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে কিছু কিছু অধিকার সংরক্ষিত থাকে যেমন কেউ ইচ্ছে করলে লেখকের বই তার লিখিত বা কোনো আইনি অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে এই ধরনের অনুমতি সেখানে থাকে তবে লেখকের নামে প্রকাশ করতে হবে এবং সেটি নিয়ে কোনো মুনাফা লাভ করা যাবে না মনে করো একটা বই সেটা লেখকের নামে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে কোনো কি করা যাবে না মুনাফা লাভ করা যাবে না এই ধরনের কিছু শর্ত সাপেক্ষে কি করা যায় ক্রিয়েটিভ কমন্সটা করা হয় এটা হচ্ছে ওপেন সোর্স ফিলোসফি এবং কপিলেফটের মধ্যবর্তী একটা অবস্থা মধ্যবর্তী একটা অবস্থা মুক্ত দর্শনের আওতায় যে কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয় অর্থাৎ যে ওপেন সোর্স ফিলোসফি অর্থাৎ মুক্তভাবে শর্ত সাপেক্ষে ব্যবহারের যে অনুমতি ঠিক সফটওয়্যার কিছু সফটওয়্যার রয়েছে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোকে এরকম শর্ত সাপেক্ষে ব্যবহারের অনুমতি দেয়া হয় শর্ত সাপেক্ষে কি করা হয় ব্যবহারের অনুমতি দেয়া হয় এগুলোকে বলা হয় কি ওপেন সোর্স সফটওয়্যার এগুলোকে কি বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার আবার একটা গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে কি ফেয়ার ইউজ
এই যে আমরা পরীক্ষার হলে দেখে বই থেকে মুখস্থ করে লিখি না, কবিতা লিখি, কবিতা হুবহু, অনেক সময় কবিতা কোটেশন আমরা হুবহু দিই না, দিই কি না, অথবা গাইড থেকে প্রশ্ন মুখস্থ করে লিখি না, তাহলে এটা কি কপিরাইটের আওতায় পড়ে কিনা? ঠিক আছে, এটা কি কপিরাইটের আওতায় পড়ে কিনা? অর্থাৎ এটা তো আমরা মুখস্থ করে হুবহু লিখে দিচ্ছি, তাহলে এটাও কি পাইরেসি হচ্ছে কিনা? না, এটা হচ্ছে না। এখানেই হচ্ছে স্বাধীনতা। যেমন এই একাডেমিক বা পড়ালেখার কাজে সৃজনশীল কাজ কপি করা যায়, যেমন তুমি পরীক্ষার হলে কবিতার লাইন কোটেশন করছো না, করছো কিনা, লিখছো কিনা, তাহলে এখানে পড়ালেখার জন্য বা একাডেমিক কোনো কাজের জন্য সৃজনশীল কর্মের কি করা যায়, কপি করা যায়। পড়ালেখার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করি তা কপিরাইট আইন ভঙ্গ করে না। পড়ালেখার জন্য যে আমরা কপি করি সেটা কি নয়, কপিরাইট আইন ভঙ্গ করে না। এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ। এরকম ব্যবহারকে কি বলা হয়? ফেয়ার ইউজ। এরকম ব্যবহারকে কি বলা হয়? ফেয়ার ইউজ। মনে থাকবে সবার? ইয়েস স্যার। তাহলে আমরা প্রথমে পড়েছি কি ওপেন সোর্স ফিলোসফি, তারপরে পড়েছি কপি লেফট। এই কপি লেফট এবং ওপেন সোর্স এর মধ্যবর্তী বিষয় হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। কি বলেছি? ক্রিয়েটিভ কমন্স। এরপরে বলেছি ফেয়ার ইউজ, সরি, এরপরে আমরা পড়েছি ওপেন সোর্স সফটওয়্যার গুলো কি কি। এগুলো হচ্ছে ওপেন সোর্স ফিলোসফি দর্শন মেনটেন করে যে সফটওয়্যার গুলো ব্যবহারের অনুমতি থাকে সেগুলোকে ওপেন সোর্স সফটওয়্যার বলে, সেটাও আমরা পড়েছি। এরপরে পড়েছি ফেয়ার ইউজ, এরপরে কি পড়েছি? ফেয়ার ইউজ। এরপরে কি বলেছি? ফেয়ার ইউজ। হ্যাঁ, ফেয়ার ইউজ। হ্যাঁ, তবে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা সবাই পরিবর্তন করতে পারি, ঠিক আছে, যেমন উইকিপিডিয়া। উইকিপিডিয়া না, তবে এখানে আমরা সবাই কপি বা পরিবর্তন করতে পারে, সারা বিশ্বের লোকেরা মিলে এই সফটওয়্যারগুলোকে শক্তিশালী করে, ঠিক আছে। উইকিপিডিয়াতে আমরা তথ্য যুক্ত করতে পারি, তথ্য পরিবর্তন করতে পারি, এর কারণে কি হয়, এই সফটওয়্যারটা, এই ওয়েবসাইটটা কি হয়, শক্তিশালী হয় না, কারণ এখানে নতুন তথ্য ইনক্লুড হচ্ছে। নতুন তথ্য কি হয়, ইনক্লুড হয়। তাহলে এটা এরকম কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো সবাই মিলে তৈরি করে, সবাই মিলে কাজ করে, ঠিক আছে। এগুলো হচ্ছে মুক্ত লাইসেন্সের, কয়েকটি মুক্ত লাইসেন্সের এগুলো আওতায় থাকে, ঠিক আছে। সবাই মিলে যে ইন্টারনেটে এই মুক্ত জ্ঞানকোষ গড়ে তুলেছে, উইকিপিডিয়াটা সবাই মিলে গড়ে তুলেছে না, এই জ্ঞানকোষ গড়ে তুলেছে কয়েকটি মুক্ত লাইসেন্সের আওতায়, অর্থাৎ এটা মুক্ত লাইসেন্সের আওতায় রয়েছে। মুক্ত লাইসেন্সের কি রয়েছে? আওতায় রয়েছে। তাহলে আমরা এখানে কি কি দেখেছি, প্রথমে পড়েছি কি, আমি আরেকটু বলছি, প্রথমে আমরা ওপেন সোর্স ফিলোসফি পড়েছি, এরপরে পড়েছি কপিলেফট, এবং ওপেন সোর্স ফিলোসফি এবং কপিলেফট এর মধ্যবর্তী হচ্ছে ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স এর পরে আমরা পড়েছি ওপেন সোর্স সফটওয়্যার, এরপরে ফেয়ার ইউজ, এরপর আমরা যে মুক্ত লাইসেন্সের মাধ্যমে যে সফটওয়্যার ব্যবহার করি সেটির কথা আমরা জেনেছি, এবং তার একটি উদাহরণ হচ্ছে উইকিপিডিয়া। তার একটি উদাহরণ হচ্ছে কি, উইকিপিডিয়া। আমরা কি বুঝতে পেরেছি এই বিষয়গুলো? প্রথমে আমরা ওপেন সোর্স এর কত বলেছি একদম প্রথমে, তাই না? তোমরা কি বিষয়টা বুঝতে, তোমরা কি সবাই বিষয়টা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। এখন আজকের পাঠ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন আমরা সেটাই আলোচনা করব। কারো কোনো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কিছু জানার আছে কিনা আমরা একটু দেখব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বা কারো কিছু জানার থাকলে সেটাও করতে পারো। কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব। কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করব। যেহেতু ঈদ তোমাদের সাথে সামনে আর দেখা হচ্ছে না, তোমাদেরকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।